আমাদের চার দিনের সম্বলপুর ভ্রমণের আজ তৃতীয় দিন। আজ আমরা ঢুকছি দেবডিগড় ফরেস্টের ভেতরে। আগের দুটো দিন সম্বলপুরের কোথায় কোথায় ঘুরেছি এবং হীরাকুদ ড্যাম, রোপওয়ে সহ সবকিছু যারা মিস করেছেন প্লিজ ভিডিও দুটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। লিঙ্কগুলো আমার শেয়ার করা রইল। আমরা এখন জঙ্গলের পথ ধরে যাচ্ছি দেবডিগড় নেচার ক্যাম্পের দিকে, যেখানে সব রকম আধুনিক সুযোগ সুবিধা সহ প্রায় 14টি বিলাসবহুল কক্ষ রয়েছে। দেবডিগড় নেচার ক্যাম্প ভারতের সেরা ক্যাম্পগুলোর মধ্যে একটি। আজ আমাদের নাইট স্টে কিন্তু ওখানেই। এই নেচার ক্যাম্পে থাকার দু রকম ব্যবস্থা রয়েছে। এক হলো কটেজ, যেগুলোর নাম জল, বায়ু, অগ্নি, আকাশ ইত্যাদি ইত্যাদি। আরেক হলো বাইসন ব্লক, যেখানে রুমগুলো সব একই বিল্ডিংয়ে। আমরা বাইসন ব্লকে রুম পেয়েছিলাম। সত্যি বলতে কটেজগুলো থেকে বাইসন ব্লকের রুমগুলো আমার অনেক অনেক বেশি ভালো লেগেছিল। মোটামুটি অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। চলুন এবার রুম ট্যুরটা করাই আপনাদের। রুমগুলো অনেক বড় আর বেশ পরিষ্কার। রুম সংলগ্ন আরো একটি বারান্দা আছে এখানে। বাথরুমটিও বেশ পছন্দ হলো আমার। পেছনের বারান্দাটা দেখেই মনে হলো এখানে বসেই যেন দুটো দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে। পেছনে ঘন জঙ্গল, বারান্দায় যেতেই চোখে পড়ল কিছু বানর আর হরিণ। সবকিছু যদিও ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, আর এসব শুধুই মন বন্দি করতে হয়। প্রত্যেকটা রুমের সামনেই খুব সুন্দর সাজানো ঝকঝকে বারান্দা, বেতের চেয়ার পাতা আর ঝলমলে রোদ, আর কি চাই। যাই হোক, তারা ছিল জঙ্গল সাফারিতে বেরোনোর, তাই পঞ্চভূত মানে আমাদের এখানকার ক্যান্টিনের নাম, সেখানে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম সাফারিতে। দেবডিগড়ে বন্যপ্রাণী দেখার সেরা সময় নভেম্বর থেকে মার্চের মধ্যে, কেননা সম্বলপুরে গ্রীষ্মকালের তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই শীতকালের মনোরম আবহাওয়াতে সবকিছু খুব সুন্দর অনুভব করা যায়। এই দেবডিগড়ে সাধারণত দেখা যায় এমন কিছু প্রাণীর মধ্যে রয়েছে বাঘ, চিতাবাঘ, বিয়ার, বাইসন, সাম্বার, বানর, এছাড়াও ময়ূর এবং অনেক রকমের পরিযায়ী পাখি। এই অভয়ারণ্যটি প্রায় 346 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, আর এর পূর্ব এবং উত্তরে বিশাল হীরাকুদ জলাশয় দ্বারা বেষ্টিত। আমরা সাফারি করতে করতে বেশ কয়েকবার অনেকগুলো সাম্বার, বাইসন দেখতে পেয়ে গেলাম।
সাম্বারগুলো বিভিন্ন সময়ে জঙ্গলের অনেকটা ভেতরের দিকেই ছুটোছুটি করছিল। যেহেতু পরন্ত বিকেল, তাই স্পষ্টভাবে সবকিছু ক্যামেরা বন্দি করাও অসম্ভব ছিল। তবে এই জঙ্গলের ভেতরের প্রকৃতির রূপ দেখতে দেখতে ছুটে চলার আনন্দটাই যেন আলাদা। কি এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, তা দেখানো বা বোঝানো কোনোটাই সম্ভব নয়। পথে প্রচুর ময়ূর দেখতে পেলাম অনেকবার। এই সাফারিতে প্রায় 14-15 কিলোমিটার পর্যন্ত জিপ জঙ্গলের ভেতরে যায়, আর গিয়ে ফিরে আসতে প্রায় 90 মিনিটের মতন সময় লাগে। খুব ভাগ্যবান হলে লেপার্ড এবং ভালুকের ঝলক দেখতে পারেন। আমরা ভোরবেলার সাফারিটাতে ভালুকের দেখা পেয়েছিলাম। গাড়ি জঙ্গলের ভেতরে ওয়াচ টাওয়ারে গিয়ে 10 মিনিটের জন্য থামে। এই জায়গাটিও খুব সুন্দর, একপাশে নীল টলটলে জলরাশি। সাফারি শেষ করে ফিরে এলাম নেচার ক্যাম্পে। এখানে থাকতে হলে সেটা অনলাইন থেকে আগেই বুকিং করে রাখতে হবে, তার ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানের খাবার মোটামুটি ভালোই বলা যায়। আর রাতে আমাদের জন্য বোন ফায়ারেরও আয়োজন করা হয়েছিল। থেকে 2 দিনের থাকার জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। পরিবার বা বন্ধুদের সাথে কিছু কোয়ালিটি টাইম কাটাতে চাইলে এবং ব্যস্ত জনাকীর্ণ শহরের কোলাহল থেকে দূরে শান্তিপূর্ণ নিরিবিলি এই জায়গাটি অবশ্যই আপনার উইশ লিস্টে রাখবেন।